कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। মঞ্চ ও টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার আবারও বিয়ে করেছেন, বরের নাম রেজা আমিন। রেজা পেশায় একজন ব্যবসায়ী, পরিণয়ের আগে উভয়ই ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের প্রতি ভালো লাগা এবং প্রণয় থেকে পরিণয়। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমী কায়সারের ঘনিষ্ঠ এক মিডিয়া কর্মী নিশ্চিত করেছেন। শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে 1999 সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিংবোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। 1989 সালে পরিচালক আতিকুল হক চৌধুরী এমন একজন মেয়ে খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, তার নাটকে কেবা আপন কেবা পরে অভিনয়ের জন্য। এর ফলে শমী প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর তিনি কথাসাহিত্যিক এমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আব্দুল্লাল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। তারপর তিনি বহু নাটকে যেমন নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, একজন অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরের নিরন্তর, স্বপ্ন, ঠিকানা সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।